আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত আলহামদুলিল্লাহ আমাদের সমাজে কিছু সংখ্যক মানুষ আছে যারা অধিক জুড়ে জুড়ে জিকির করে জিকির কি জুড়ে জুড়ে করতে কোরআনে বলা হয়েছে তা হাদিসে বলা হয়েছে আসলে আল্লাহ তালা কোরআন আল করিমে জিকির করতে আদেশ করেছে নবীও করে দেখিয়েছে সাল্লা আলী ওসাল্লাম হা আপনি জুড়েও পারেন তবে বলতে এমন হবে না যেটা পাগলের মতো চিৎকার করে করে না বুঝতে আপনি গলার আওয়াজ আসতে পড়তে পারেন তবে নীরবে নীরবে আস্তে আস্তে ভয় বীতি পেয়ে আল্লাহর জন্যে ভালোবাসা সহকারে জিকির করা এটা উত্তম তবে বাংলাদেশে অনেক গরম জিকির আছে গরম জিকির কোরআন হাদিসে নাই আমাদের সমেত কিছু মানুষ যারা সার্বক্ষণিক মানুষের গিবৎ করে থাকে আমাদের কি করণীয় গিবৎ কবি আগুনা। আল্লাহ তালা বলেছেন ওয়ালা তা বাহাদুকুম বা তোমরা একজন আরেকজনের গিবৎ করো না কারণ আইয়া আহাদুকুম আইয়া উলাহ মাফি হিমাই তান তুমু যে গিবত করে আল্লাহ বললেন সে যার গিবদ করে তাকে মেরে ফেলে মেরে তার দুঃস্থটা খায় মৃত ভাইয়ের গুস্ত খাওয়ার মতো পাপ এর নাম গিবত গিবত কবিরাগুনা আল্লাহ আমাদের হেদায়ত ন করুন বলেন আমিন